শত বাধা বিপত্তি উপেক্ষা করে কঠোর লকডাউনের মধ্যেই ঢাকা ছাড়ছে অনেক মানুষ গ্রামের বাড়ি ফিরছেন তারা এজন্য পথে দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া বিশেষজ্ঞরা বলছেন লকডাউনের কারণে বেকার হওয়া সহ নানা সমস্যার কারণে বাধ্য হয়েই ঢাকা ছেড়ে গ্রামে ফিরছেন নিম্ন ও মধ্যবিত্তরা এস এম খোরশেদ আলমের রিপোর্ট কঠোর লকডাউনের মধ্যেও থামেনি মানুষের ঢাকা ত্যাগ প্রতিদিনই রাজধানীর প্রতিটি বহির্গমন পথে তারা ছুটছেন গ্রামের বাড়ি পেরিয়ে ঘর মুখ মানুষের ঘরমুখ মানুষের আনাগোনা পরিবহন বন্ধ থাকায় বিকল্প উপায়ে গন্তব্যের উদ্দেশ্যে তারা আল্লাহ যেভাবে মোটরসাইকেল নাটোরে এখন যেভাবে সম্ভব না বাবা কেউ নাই এখন থাকবো কোথায় খাবো কোথায় কেউ খোলা ট্রাকে কেউ মোটর সাইকেলে চেপে ছুটছেন তবে ঝুঁকি নিয়ে এসব যানবাহনে যেতেও তাদের গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া আমি নগা থেকে চাপা যাবো আমার বাড়ি চাপে নয়শো টাকা এক সপ্তাহ হলো কাজ নাই তার কারণে বাড়িতে যেতে গ্রামমুখী মানুষের বেশিরভাগই নিম্নবিত্তে দিন বছরও খেটে খাওয়া মানুষ কেউ কেউ আবার মধ্যবিত্ত হলেও করোনায় কর্মহীন হয়ে পড়েছেন তারা যেভাবে আর টেনশন না এখানে থাকলে বাসা ভাড়া দেওয়া লাগবে খাওয়া খরচ দেওয়া লাগবে কাজ নাই বসা খাবার দিবে কে আমাদের দেশে অনেক কাজ আছে পাট কাটা আছে পাট বহানো আছে ধান কাটা আছে কঠোর লকডাউনে আয় রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে মানুষ ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছেন বলে মনে করেন সমাজ বিশেষজ্ঞরা এই সমস্ত মানুষের শহরে দীর্ঘদিন চাকরিবিহীন থাকা অথবা তার খাদ্য চিকিৎসা অথবা অন্যান্য যে সহায়তাগুলো প্রয়োজন সেই সহায়তাগুলো আসলে সে সরকার থেকে অথবা আমাদের যে সামাজিক সাংস্কৃতিক যে সংস্থাগুলো আছে বা সংগঠনগুলোর কাছ থেকে সে একেবারে মানে প্রতিনিয়ত এই সহযোগিতাগুলো পায় না কঠিন সময় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হলে করোনা ঝুঁকি নিয়ে মানুষের এই ঢাকা ছাড়া প্রবণতা রোধ করা যাবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তৌহিদুল হক তাদেরকে রাষ্ট্রীয় সহযোগিতায় গ্রামে ফিরে যেতে সহযোগিতা করা অন্যতায় খাদ্য সংকট শুরু হবে এস এম খুরশেদ আলম